বাংলাদেশের চিকিৎসা খাতে বিনিয়োগের সম্ভাবনা খুঁজতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে থাইল্যান্ডের বিনিয়োগও আশা করেন তিনি সকালে ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন আনার হোসেনের রিপোর্ট থাইল্যান্ড সফরের তৃতীয় দিনে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রেতা এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান বাংলাদেশি চিকিৎসাকর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তারা স্পেশাল ইকোনমিক জোন এক্সক্লুসিভলি ফর থাইল্যান্ড দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ করার ও শুধুমাত্র থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ার প্রস্তাব দেয় বাংলাদেশ